والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله وعليكم السلام ورحمة الله وبركاته والحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد সম্মানিত ফিরুজ হাসান ভাই ঢাকা থেকে বলছেন, একজন অমুসলিম জানতে চেয়েছেন আদম আলাইহিসসালাম মুসলিম ছিল কিনা, এটা আমাদের ধর্মগ্রন্থ থেকে প্রমাণ করে দেওয়ার জন্য। তো আদম আলাইহিসসালাম মুসলিম ছিলেন, আর আদম আলাইহিসসালামের কথাই কোরআনে কারিমের মধ্যে আসছে। অন্য কোনো ধর্মগ্রন্থে যদি আদম আলাইহিসসালাম সম্পর্কে, আদম আলাইহিসসালামের সন্তান সম্পর্কে, আদম আলাইহিসসালামের স্ত্রী সম্পর্কে আমাদেরকে দেখিয়ে দুক, আমাদের একমাত্র ধর্মগ্রন্থ আল কোরআনে কারিমের মধ্যে যেখানে আদম আলাইহিসসালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আর আদম আলাইহিসসালাম কেন প্রত্যেকটি শিশুই মুসলিম হয়ে জন্মগ্রহণ করে? আপনারা দেখতে পাচ্ছেন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যত মানুষ আছে পৃথিবীতে সবাই মূলত মুসলিম হয়েই জন্মগ্রহণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রা, প্রত্যেকটি শিশু যখন জন্মগ্রহণ করে এই দুনিয়াতে আসে তখন তিনি মুসলিম হয়েই জন্মগ্রহণ করে। পরবর্তীতে তার বাবা যদি হয় হিন্দু, হিন্দুর দিকে তাকে নিয়ে যায়, হিন্দু বানায়। তার বাবা যদি হয় খ্রিস্টান, তাকে খ্রিস্টান বানায়। আর মূলত আদম আলাইহিসসালাম থেকে নিয়ে নূহ আলাইহিসসালাম পর্যন্ত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বই করত মানুষ, আর কোনো কারো ইবাদত করতো না। তো আদম আলাইহিসসালামকে যে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এটি কোরআনে কারিমের মধ্যে আছে এবং এই বিস্তারিত ঘটনা আছে অন্য ধর্মগ্রন্থ থেকে আমাদেরকে দেখিয়ে দেব, অন্য ধর্মগ্রন্থ থেকে আমাদের দেখাইতে পারবে না। তো সবচেয়ে বড় প্রমাণ তো কোরআনে কারিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইস ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, মালাইকা তথা ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুনিয়াতে একজন স্থলাবিশিষ্ট সৃষ্টি করব, আদমকে সৃষ্টি করব অথবা আদমের জাতকে সৃষ্টি করব, যারা এই দুনিয়াতে থাকবে, এই দুনিয়ার আবাদ করবে এবং এই দুনিয়ার চাষবাস করবে, স্থলাবিশিষ্ট। তো এটা কোরআনে কারিমের মধ্যে আছে। এবং আদম আলাইহিসসালামের হাজরের পার থেকে তার স্ত্রী মা হাওয়া আলাইহাসসালামকে সৃষ্টি করেছেন, এটা সবচেয়ে বড় প্রমাণ। এবং তার সন্তান হাবিল কাবিলের ঘটনা আছে। তো এটি তো সবচেয়ে বড় প্রমাণ যে আদম আলাইহিসসালাম মুসলিম ছিলেন এবং সমস্ত মানুষই মুসলিম। এই পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করে সকলে মূলত মুসলিম হয়েই জন্মগ্রহণ করে এবং তিনি মুসলিম। পরবর্তীতে তাকে তার বাবা, তার মা বা মা, তার টিচার যখন যে ধর্মের দিকে তাকে আহ্বান করা হয় সেই ধর্মের দিকে তিনি চলে যায়। আর মুসলিম তো তিনি আছেই, তিনি মুসলিম হয়েই জন্মগ্রহণ করে। প্রত্যেকটি মানুষ যাদের কাছে ইহুদি দেখতেছেন, খ্রিস্টান দেখতেছেন, নাসরানি দেখতেছেন, হিন্দু দেখতেছেন, বৌদ্ধিস্ট দেখতেছেন, তারা সকলেই জন্মগ্রহণ যখন করেছে তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কি আনুগত্যের মাধ্যমে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের মাধ্যমে তিনি মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। আর আদম আলাইহিসসালাম যে মুসলিম, এর সবচেয়ে আরও প্রমাণ হচ্ছে যে আদম আলাইহিসসালাম সম্পর্কে যত ঘটনা বর্ণনা করা হয়েছে এটা তার কোনো অন্য ধর্মের মধ্যে ছিল না। আদম কে, কোথায় থেকে আসলেন, আদমকে কেন সৃষ্টি করা হলো এবং আদমকে এই দুনিয়াতে পাঠাইলেন, প্রথম জান্নাতে ছিল, জান্নাত থেকে বের করলেন, এগুলো তো কোরআনে কারিমের মধ্যে আছে, এগুলো তো অন্য কোনো ধর্মের গ্রন্থের মধ্যে নেই। তো এই জন্য সেই ভাইকে বলবো, আপনি যদি একটা লেখাপড়া জানেন তাহলে একটা কোরআন পড়েন, কোরআনের মধ্যে আদমের বৈশিষ্ট্য সম্পর্কে কথা বলা হয়েছে এবং আদম কে ছিল এবং তিনি মুসলিম ছিলেন। আশা করি বিষয়টি বুঝতে পারলেন। তর্ক করবেন না, এদের সাথে তর্ক করলে হয়তো আপনাকে আরও বিভ্রান্তির দিকে ফেলে দিতে পারে। আপনার হেকমার সঙ্গে যদি দাওয়া দিতে পারেন দিতে পারবেন, এটাই হচ্ছে মূল কথা। আশা করি বুঝতে পারলেন। জাযাকাল্লাহ খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء